এক নজরে আমরা দেখে নেব পাঁচ রাজ্যের এক্সিট পোল কার দখলে যাচ্ছে। শুধুমাত্র আমরা চারটি রাজ্যে দেখাতে চাই। প্রথমে চলে আসবো গোয়া। কংগ্রেস পেতে পারে 21 থেকে 23টি আসন। আরও একবার বলছি, 21 থেকে 23টি আসন পেতে পারে কংগ্রেস। বিজেপি পেতে পারে 14 থেকে 17টি আসন। এবার চলে আসবো তৃণমূল কংগ্রেস, 0 থেকে 1টি আসন পেতে পারে, আবার নাও পেতে পারে। এবার চলে আসবো অন্যান্য। কে অন্যান্যরা? 3 থেকে 4টি আসন পেতে পারে, অর্থাৎ গোয়া কংগ্রেসের দখলে। মণিপুর 60টি বিধানসভা আসন, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে 31টি। কংগ্রেস পেতে পারে 26 থেকে 19টি আসন। মণিপুরে 26 থেকে 19টি আসন পেতে পারে কংগ্রেস। এবার চলে আসবো বিজেপি, 24 থেকে 18টি আসন পেতে পারে মণিপুরে। অন্যান্যরা পেতে পারে 8 থেকে 10, অর্থাৎ তিরসংখ্য মণিপুর বিধানসভা। এবার চলে আসবো পাঞ্জাব বিধানসভা, কংগ্রেসের দখলে ফের আবার আসতে চলেছে। কংগ্রেস পেতে পারে 72 থেকে 61টি আসন, খুব রেকর্ড মার্জিন, আবার ক্ষমতায় আসছে। এবার চলে আসবো আম আদমি পার্টি, 36 থেকে 38টি আসন পেতে পারে, অর্থাৎ কংগ্রেসের দখলে যেতে চলেছে পাঞ্জাব বিধানসভা। বিজেপি পেতে পারে 2 থেকে 3টি আসন, বিজেপির জোটসঙ্গী, এবং অন্যান্যরা পেতে পারে 4 থেকে 5টি আসন। এবার চলে আসবো উত্তরাখণ্ড বিধানসভার 70 আসন, অর্থাৎ 36টি আসনের প্রয়োজন হতে পারে। কংগ্রেস পেতে পারে 40 থেকে 38টি আসন, বিজেপি পেতে পারে 22 থেকে 19টি আসন উত্তরাখণ্ড বিধানসভা কংগ্রেসের দখলে। অন্যান্যরা পেতে পারে 4 থেকে 8। আজকে ছিল আমাদের এক্সিট পোল 5 রাজ্যের এই মুহূর্তে।